এখন আপাতত পুরাতনটা দিয়ে ক্লাসগুলো চালিয়ে যাবো ইনশাল্লাহ। তাহলে যা হোক, আজকে আমরা প্রথম এক্সাম্পলটা করে ফেলেছি, রাইট ফ্রম ভার্ব চলছে আমাদের, কিছুক্ষণ চলবে গ্রামার, আর তারপরেই আমরা স্টার্ট করে ফেলবো ইনশাল্লাহ লিটারেচার। আর লিটারেচারের ক্লাসগুলো যারা মিস করবা, লিটারেচারের ক্লাসগুলো যারা মিস করেছো ইতোমধ্যে, তারা তোমরা লিটারেচারের ক্লাসগুলো যে ইউটিউবে পেয়ে যাবা। রাজু স্যার জয়েন করেছেন নাকি ক্লাসে? রাজু দেখতে পাচ্ছি তো, মোহাম্মদ রাজুকে একটু কাইন্ডলি স্পিকারটা অন করেন তো। রাজু স্যার আমাদের না অন্য আমাদের স্টুডেন্ট রাজু? আচ্ছা, স্পিকারটা পরে অন করলেই পরিচয় পাবো হয়তো ইনশাল্লাহ। তাহলে ক্লাস শুরু করে দিতে পারি আমরা। অনেকেই নতুনটাতে পুরাতনটাতে জয়েন করেছে, অনেক স্টুডেন্ট এসে গেছে এখানে, আমরা ওখানে গিয়ে একটু ভেজালে পড়েছিলাম। যা হোক, তাহলে এবারে আমরা শুরু করতে পারি। এখানে প্রথমে আফসানা গনি এক নাম্বারই আছো, তোমার নামটার প্রথম অক্ষরটা এ তোরে, ওই জন্য তুমি ওই উপরে, সবার উপরে নাম তোমার। তাহলে এবার বলো, এক্সাম্পলটা এখানে দেয়া আছে, আই গট দা রুম, ব্রাকেটে দেয়া আছে পেইন্ট, সো হোয়াট ইজ দা রাইট আনসার? এই যে রাজু, হ্যাঁ, এটা কি আমাদের রাজু স্যার কলেজের? বলুন বলুন স্যার, আমি স্যার একটু কাছে ফোন করছিলাম। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন ঢুকতে পেরেছো তো ক্লাসে? না সমস্যা নেই, স্যার ক্লাস করো, ওই যে রাইট ফ্রম ভার্বের প্র্যাকটিস করো, চুপচাপ ক্লাস করো, তোমার স্পিকারটা অফ করে দাও তাহলে, সমস্যা নেই। তাহলে আই গট দা রুম, আফসানা গনি তোমার স্পিকার অন করে দাও। আই গট দা রুম, ব্রাকেটে দেয়া আছে পেইন্ট, সো হোয়াট ইজ দা রাইট অ্যান্সার? বলো, স্পিকার অন করেছো দেখতে পাচ্ছি, সমস্যা নেই। এখন বলো, আই গট দা রুম, ব্রাকেটে দিয়েছি পেইন্ট, সো হোয়াট ইজ দা রাইট অ্যান্সার? আফসানা, কথা শোনা যাচ্ছে না তোমার কেন জানি রে। তারপরের জন অনামিকা, হ্যাঁ অনামিকা রায়, বলো দেখি, স্যার বলো। উড দ্যাট শি কুড, ওইটা তো আগেরটা গেল, ওটা হয়ে গেছে, উড দ্যাট, হ্যাঁ এখানে উড দ্যাট, এটা শি কুড, এটা তো কেন, এই যে এখন নতুন করে দেখা দেখতে পাচ্ছ না, এই যে আই গট দা রুম, স্যার প্রথমেটা, হ্যাঁ প্রথমেটা শেষ, ওটা আগেই হয়ে গেছে, এই যে দ্বিতীয়টা এখন দেখতে পাচ্ছ না, আই গট, হ্যাঁ আই গট দা রুম, আই গট দা রুম, ব্রাকেটে বলেছি পেইন্ট, এটা এটা কি হবে বলো? পেইন্টেড, পেইন্টেড, উত্তর কারেক্ট হয়েছে, কিন্তু কেন হলো বলো তো? স্যার গটের কারণে, থ্যাংক ইউ, হ্যাঁ এখানে নিয়ম আছে একটা, পড়িয়েছি, নিয়মটা হলো হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেট, রিমেইন, বিকাম, হ্যাঁ এগুলোর পরে মূল মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, এই যে নিয়মটা কতদিনও দেখা দিয়েছি, এই যে বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভিং, বিং, বি, গেট, রিমেইন, বিকাম, এগুলোর পরে মূল ভার্বের সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়, এই জন্যই আমরা এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম, যেটাকে আমরা সংক্ষেপে বলবো পিপি। তাহলে উত্তর হয়ে গেল পেইন্টেড, আই গট দা রুম পেইন্টেড, ক্লিয়ার? আমি যদি উদাহরণটাকে আরেকটু চেঞ্জ করে দেই তাহলে কি হবে একটু দেখো, সবাই দেখো যে কেউ উত্তর দিবা, হ্যাভিং, ব্রাকেটে রেখলাম ওই পেইন্ট, ব্রাকেট ক্লোজ করে বললাম দা রুম, কমা, আই ওয়েন্ট আউট, আই ওয়েন্ট আউট, ফুল স্টপ। তাহলে হ্যাভিং, ব্রাকেটে রাখলাম পেইন্ট, ব্রাকেট ক্লোজ করে দা রুম, তারপরে বললাম কমা দিয়ে আই ওয়েন্ট আউট। তাহলে এবার বলো দেখি কে বলবা, আফসানা তোমার স্পিকার এখন অন করো তো, কথা শোনা যায় কিনা এবার দেখি। তাহলে হ্যাভিং, ব্রাকেটে পেইন্ট, ব্রাকেট ক্লোজ করে দা রুম, তারপরে আই ওয়েন্ট আউট। আফসানা শুনতে পাচ্ছে না মনে হয়, আজকে প্রবলেম ওর। আপেল মাহমুদ, আপেল মাহমুদ তোমার স্পিকারটাকে অন করে দাও, অডিওটা, হ্যাঁ আপেলের কথা শোনা যাবে এবার। হ্যাঁ বলো, উত্তর কি হবে এটাতে? হ্যাভিং, তারপরে ব্রাকেটে রয়েছে পেইন, উত্তর কি হবে তাহলে?
এত দেরি হলে তো হবে না রে, এটাও পেইন্টেড হবে। সেভেন? হ্যাঁ পেইন্টেড, যেটা আমি পেইন্টেড লিখেছি হবে স্যার। লিখেছি সেটাই উত্তর। আর একই রকম আগেরটার মতো একই নিয়ম থেকে বাক্যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এই যে এখানে হ্যাভিং আছে, এই হ্যাভিং এর কারণে আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করে ফেললাম আর কি। তাই হ্যাভিং পেইন্টেড দ্য রুম আই ওয়েন্ট আউট, মানে রুমটার রং করা শেষ করে আমি বাইরে গিয়েছিলাম, এই বাংলা দাঁড়াবে বাক্যের। তাহলে তুমি তোমার স্পিকারটাকে অফ করে দাও, তারপরে হুসনে আরা তোমার স্পিকারটাকে অন করো। আপেল তোমার স্পিকারটা অফ করে দাও। ইয়েস, এবার হুসনে আরা তোমার স্পিকারটা অন করেছো। ইয়েস, এখানে বলা আছে 5 মাইলস ড্যাশ এ লং ডিস্টেন্স, উত্তর কি হবে বলো? স্যার ইজ 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ইয়েস ইট ইজ দ্য রাইট অ্যান্সার, বাট কেন হলো বলো? এখানে তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এটা সত্য, আমাদের যে সাবজেক্ট, এটা এখানে আমি বুঝিনি। এই সাবজেক্টটা তো 5 মাইলস, 5 মাইল মানে তো প্লুরাল, তাই না? আর প্লুরাল যদি জি সাবজেক্ট স্যার, হয় তাহলে তো ভার্বটা ব্যবহার করার কথা ছিল এরকম আর, কিন্তু আমরা আর ব্যবহার করলে রং হয়ে যাবে, আমাদের উত্তরটা হচ্ছে ইজ। তাহলে আমরা এখানে কিন্তু এই যে নাউনটা প্লুরাল, এই নাউনটা প্লুরাল হওয়ার পরও সিঙ্গুলার ভার্ব ব্যবহার করে দিলাম ইজ। এর পিছনে কারণ হচ্ছে যে প্রতিটা মাইল এটার যে পরিমাপটা এটা জ্যামিতিক ভাবে সমান, ইংরেজি অঙ্কের হিসাবে 1760 গজ সমান সমান 1 মাইল, এটা কখনো 1761ও হবে না, কখনো 1762ও হবে না, বা 59ও হবে না। তাহলে এই যে প্রত্যেকটা মাইলের জ্যামিতিক মাপটা সমান, তাহলে যে জিনিসগুলোর জ্যামিতিক মাপটা সমান সেই জিনিসগুলো দেখতে প্লুরাল হলেও ওগুলো সিঙ্গুলার হিসাবে কাজ করে, আর সে কারণেই আমাদের এখানকার ভার্বটা ব্যবহার করতে হবে ইজ। এখানে বি ভার্ব কিন্তু ওয়াজ ওয়্যারও আছে, তাই না? বি ভার্ব মানে তো অ্যামি যার, ওয়াজ ওয়্যার। তাহলে আমরা ওয়াজ ওয়্যারের মধ্যে কিন্তু এখানে ব্যবহার করতে পারবো না, কারণটা হচ্ছে এই যে বাক্যটা তোমাকে দিয়েছি এখানে এটা চিরন্তন সত্য। সত্য চিরন্তন সত্য হলে কখনো পাস্ট টেন্স করা যায় না, সে কারণে ওয়াজ ওয়্যার হওয়ার কোনো সম্ভাবনা নেই। হ্যাঁ, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করে দিলাম, এবং ইজটাই আমাদের এখানে মূল ভার্ব হিসাবে কাজ করলো। সো 5 মাইলস ইজ এ লং ডিস্টেন্স, ইট ইজ দ্য রাইট অ্যান্সার। এই নিয়মটা আমাদের এখানে দেয়া আছে, এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের নিয়ম। তোমরা এই যে রাইট ফ্রম অফ ভার্বের যে শিটটা আমি এখানে থ্রো করেছি, এই শিটটা খুব সুন্দর করে কন্ট্রোল করে ফেলতে হবে, তাহলে রাইট ফ্রম অফ ভার্বে আর ডিস্টার্ব হবে না, আর রাইট ফ্রম অফ ভার্বে ডিস্টার্ব না হলে কোথাও ডিস্টার্ব পাওয়া যাবে না ইনশাল্লাহ। তাহলে এখানে একটা নিয়ম আছে, খুব সুন্দর করে দেখাই দিচ্ছি তোমাদেরকে আমি নিয়মটা। এই যে রুল নাম্বার 22-এ আছে, সাধারণত একই দৈর্ঘ্য বা পরিমাপ প্রকাশ করে এমন নাউন কোন বাক্যের সাবজেক্ট হলে সর্বদাই সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। তাহলে একই দৈর্ঘ্য বা পরিমাপ যখন প্রকাশ করবে তখন আমাদের ওই সাবজেক্টটাকে ধরতে হবে সিঙ্গুলার, আর সিঙ্গুলার ধরে আমাদের ভার্বটাও ব্যবহার করে দিতে হবে তাহলে সিঙ্গুলার। যেমন আমরা যদি বলি এখানে 10 বয়েস, 10 বয়েস যদি ব্যবহার করতাম সাবজেক্ট এই বাক্যটাতে, বা 5 বয়েস, তখন কি দিতা, ইজ না আর বলো? এই জায়গাটাতেই আমরা ব্যবহার করলাম। হ্যাঁ, যখন 5, এই যে আমরা এখানে দিতাম যদি বয়েস, হ্যাঁ মাইলস এর জায়গায় আমরা বয়েস করে দিলাম, মনে করো 5 বয়েস, ব্রাকেটে বি আছে, ব্রাকেট ক্লোজ করে বললাম প্রেজেন্ট, প্রেজেন্ট প্রেজেন্ট ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস ফুল স্টপ। তাহলে 5 বয়েস, ব্রাকেটে বি বলেছি, ব্রাকেট ক্লোজ করে প্রেজেন্ট, তারপরে ইন দ্য ক্লাস। তাহলে এবার কিন্তু সাবজেক্ট হয়ে গেছে আমাদের 5 বয়েস, এবার কি ইজ দেওয়া যাবে? না স্যার, হ্যাঁ এবার কিন্তু আর ইজ দেওয়া যাবে না, এবার আর দিতে হবে। তাহলে বাক্যটা পাস্ট টেন্স করতে হবে এমন কোনো সিগন্যাল নেই, সো বাক্যটা আমরা প্রেজেন্ট টেন্স করলাম, আর প্রেজেন্ট টেন্স করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের সাবজেক্ট হলো 5 বয়েস, আর 5 বয়েসটা প্লুরাল, প্লুরাল হওয়ার কারণে কিন্তু আমরা এখানে আর দিলাম। বাট একটু আগে যেটা ছিল 5 মাইলস, তাহলে দেখতে কিন্তু ওটাও প্লুরাল, বাট ওইটার বেলায় আর দেওয়া যাবে না, কারণ হচ্ছে প্রত্যেকটা মাইলের ওই যে জ্যামিতিক মাপটা কাটায় কাটায় সমান। আমরা যদি বলি এখন 10 কিলোমিটার,
তাহলে 10 কিলোমিটার্স বললে এখানে ইজ দিবা না আর দিবা? 10 is 10 কিলোমিটার্স যখন ব্যবহার করব আমরা তখন কিন্তু আর ব্যবহার করব। হ্যাঁ, কারণটা হচ্ছে 10 সরি ইজ ব্যবহার করব, কারণ প্রতিটা কিলোমিটারের জ্যামিতিক মাপটা সমান কাটায় কাটায়। আমি আমি ক্লাস করছি ওই যে অনলাইনে, বুঝছো? ক্লাস শেষ করে তারপর কথা বলো। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস শেষ করে ফোন দেবো এখন, ক্লাস চলতেছে তো অনলাইনে। আচ্ছা, তাহলে এখানে 5 বয়সের বেলায় কিন্তু আর হবে, আবার যদি 5 কিলোমিটার্স হয় বা 5 মাইলস হয় তখন কিন্তু ব্যবহার করতে হবে ইচ। হ্যাঁ, যেটার জ্যামিতিক মাপটা সমান, এটা মনে রাখবা সুন্দর করে। তাহলে এর পরেরটা এবার শুনবো আমি। এই যে মোহাম্মদ রাজু, এই মোবাইল থেকে যে আমার স্টুডেন্ট আছে, সে একটু স্পিকার অন করো, অন অডিওটা অন করো। তুমি বলতে পারবা রে? এটা বলতে পারবা না? পারবা না? আমি আরেকটু পরে বলি, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি অন অফ করে দাও তোমার স্পিকার। টক করে রাখো। তারপরে আছে এখানে মিজান সরকার, এই মোবাইলে যে আমার স্টুডেন্ট আছে, স্পিকারটাকে অন করতে হবে অডিও। ইয়েস, তাহলে আমরা এবার এই বাক্যটা দেখব, সেটা হলো হ্যাড হি ট্রাইড এগেইন শি। ও, এখানে হ্যাড শি তাহলে হবে, হ্যাড শি, হ্যাড শি ট্রাইড এগেইন, কমা দিয়ে বলা আছে শি, ব্রাকেটে পাস দা এক্সামিনেশন। বলো উত্তরটা কি হবে রে? স্যার এটা হবে শি শুড হ্যাভ পাসড দা এক্সাম। হ্যাঁ, শুড হ্যাভ পাসড। হ্যাঁ স্যার, উড হ্যাভ, উড হ্যাভ, শুড হ্যাভ পাসড কে বললো? শুড হ্যাভ পাসড কেন? শুড হ্যাভ তো আসার এখানে প্রশ্নই আসে না, এটা তো ইফের নিয়ম। হ্যাঁ স্যার, থার্ড কন্ডিশন না? হ্যাঁ, থার্ড কন্ডিশনাল, এখানে ইফ যুক্ত অংশটা, থার্ড কন্ডিশনাল পুরোপুরি বলা যাবে না, এটা ব্যতিক্রম। এই যে ইফের জায়গায় হ্যাড আছে, হ্যাঁ বাক্যের শুরুতে হ্যাড, আর বাক্যের শুরুতে হ্যাড থাকলে এটা ব্যতিক্রম কন্ডিশনালের। তাহলে শুরুতে হ্যাড আছে, পরেরটা ব্যবহার করতে হবে কি? উড হ্যাভ, আর ভার্বের পাস্ট পার্টিসিপাল। হ্যাঁ, শুড হ্যাভ হবে না, উড হ্যাভ, ডব্লিউ ও ইউ এল ডি, উড হ্যাভ পাস্ট। এখন ধরো তুমি এই বাক্যটা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং অথবা তোমার স্পোকেন ইংলিশে এই বাক্যটা এই প্যাটার্নে বললা, এই গঠনে। এখন এখানে তুমি শুড ব্যবহার করে দিলা, তাহলে কি পরীক্ষার খাতায় স্যার তোমাকে ওই শুডের কারণেই কিন্তু পুরো বাক্যটা আমাকে কেটে দিতে হবে। তাই অনেক বেশি সাবধান থাকতে হবে, ইংরেজি বিদেশি ভাষা, তাই ওদের নিয়ম কানুনটা আমাদের ফলো করেই কাজ করতে হবে। হ্যাঁ, তাহলে উড হ্যাভ পাসড হবে। এখানে বলেছে হ্যাড শি ট্রাইড এগেইন, সে যদি আবার চেষ্টা করত তাহলে শি উড হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন, সে এক্সামিনেশনটা পাশ করে ফেলতে পারতো, কিন্তু পাশ করেনি, এটা চেষ্টা যদি করত তাহলে পাশ করত। এটা অতীতে কোনো কাজের সম্ভাবনা বোঝাচ্ছে, এটাও ইফের ব্যাপারগুলো সবগুলো এরকমই বোঝায়। তাহলে যাক, এটা তোমার স্পিকারটা অফ করে দাও এবার। এবার শারমিন খাতুন, তোমার স্পিকারটাকে অন করো, অনেক স্টুডেন্ট আছে অবশ্য এখানে। এবার বলা আছে আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু, ব্রাকেটে হেয়ার, ব্রাকেট ক্লোজ করে ফ্রম ইউ। বলো উত্তর কি হবে? আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু হিয়ারিং, হিয়ারিং, এইচ ই এ আর আই এন স্যার, আই এন জি যুক্ত হবে। হ্যাঁ, দিয়ে দিলাম উত্তরটা, এটাই তুমি বলেছো না, এটা কারেক্ট। তাহলে নিয়ম এখানে আছে এই যে লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, উইথ এ ভিউ টু, অবজেক্ট টু, অ্যাডিক্টেড টু, ডিভোটেড টু, এই সবগুলোর পরে কিন্তু আইএনজি যুক্ত ভার্ব ব্যবহার করতে হয়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে জিরান্ট। এই নিয়মটা এখানে দেয়া আছে তোমাদের, নিয়ম আমি দিয়েছি, নিয়মগুলো দেখে নিলেই হয়ে যাবে। আমি দেখাই দিচ্ছি কোন নিয়ম থেকে এটা হলো, একটু সময় নিয়ে ক্লাসটা করো কিন্তু শিখতে পারবা একদম ভালোভাবে। তাহলে এখানে যেমন আমাদের একটা নিয়ম আছে সুন্দর করে দেয়া, এই নিয়মটা তোমাদের দেখাই দিচ্ছি। এই যে রুল নাম্বার 2 এ আছে, এটা রুল নাম্বার 2 এ অনেকগুলো ফ্রেজ আছে, দেখো। এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু, এডিক্টেড টু, আরো কয়েকটা দেইনি এখানে, ডিভোটেড টু। হ্যাঁ, এই সবগুলোর পরেই যোগ করে দিতে হবে মূল ভার্বের আইএনজি যুক্ত ফর্ম, অর্থাৎ এটাকে জিরান ফর্মে করে দিতে হবে। আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়েছে। তাহলে হেয়ারিং, এবার চলি পরেরটাই আমরা, পরে আছে জিকরুল জিহাদ। তুমি এবার তোমার স্পিকারটাকে অন করে দাও, শারমিন তোমার স্পিকারটা অফ করে দাও। হ্যাঁ, জিহাদের স্পিকার অন হয়েছে। এখানে বলা আছে আই ব্রাকেটে ইট, ব্রাকেট ক্লোজ করে বিফোর ইউ কেম। বলো জিহাদ কি হবে উত্তর? আই ব্রাকেটে ইট, ব্রাকেট ক্লোজ করে বিফোর ইউ কেম,
তাজরিয়ান, আই হ্যাভ ইটেন। হ্যাঁ তাজরিয়ান, তাজরিয়ান তোমার স্পিকারটা অফ করো তো। ইয়েস, হ্যাঁ একজন করে বলো, নাহলে কথা শোনা যাবে না। ইটেন বললা রে? ইয়ে, আই হ্যাভ ইটেন স্যার। আই হ্যাভ ইটেন, একটু ছোট ভুল হয়ে গেল তো। হ্যাভ ইটেন হবে রে? হ্যাড ইটেন। থ্যাংক ইউ, হ্যাড ইটেনই হবে। হ্যাঁ থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনামিকা। এটা হ্যাড ইটেন হবে, এটা তো আমাদের সিকোয়েন্স অফ টেন্স। হ্যাঁ সিকোয়েন্স অফ টেন্সে এই যে মাঝখানে দেয়া আছে বিফোর, এই বিফোরটা হলো সাবঅর্ডিনেটিং কনজাংশন। মাঝখানে বিফোর আছে, বিফোরের আগের অংশটাতে আমরা ব্র্যাকেট রেখেছি, তাহলে বিফোরের পরের অংশ দেখতে পাচ্ছি আমরা পাস্ট ইনডেফিনিট কেম। তাহলে আগের অংশটা করতে হবে পাস্ট পারফেক্ট, সাহায্যকারী ভার্ব হবে হ্যাট, মূল ভার্বের পিপি, হ্যাট ইটেন। এটা তো আমরা টেন্সের ফাংশনেও পড়েছি আগে, যে বিফোরের আগে আর আফটারের পরে ব্যবহার করতে হয় পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে অক্সিলারি ভার্ব হ্যাট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন যদি বাক্যটাকে আমি প্যাটার্ন একটু চেঞ্জ করে দেই, আই ব্রাকেটে ইট, ব্রাকেট ক্লোজ করে বিফোর ইউ, এবার যদি বলি কাম, জিকুল বলো তো এবার কি হবে? জিহাদ, আই ব্রাকেটে ইট, ব্রাকেট ক্লোজ করে বিফোর, তারপরে সাবজেক্ট দিয়েছি ইউ, আর সাবজেক্টের পরে ভার্বটা রয়েছে কাম, প্রেজেন্ট টেন্স করে দিলাম এবার, তাহলে কি হবে বলো? পাস্ট ইনডিফিনিট হবে প্রথমটা? না, নিয়মটা আর করতে হবে রে, তখন আগেরটা হবে ফিউচার ইনডিফিনিট। উত্তর হবে আই উইল, আই উইল ইট বিফোর ইউ কাম। এটা আমাদের এই যে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম আছে, তিনটা মাত্র সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম দিয়েছি আমি এখানে। এই সিকোয়েন্স অফ টেন্সের নিয়মগুলো তোমাকে একেবারে ফুললি কন্ট্রোল করে নিতে হবে। এই যে সিকোয়েন্স অফ টেন্সের এখানে বলা আছে, এই নিয়মটা, এটা রুল নাম্বার 21 থেকে এই প্রশ্ন করেছি। এই যে নিয়মটা দেখো, বলা আছে কোনো বাক্যের মাঝে বিফোর অবলিক হোয়েন থাকলে, যদি প্রথম অংশটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তবে পরের অংশটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। আবার প্রথম অংশটি যদি ফিউচার ইনডেফিনিট টেন্স হয় বা ফিউচার ইনডেফিনিট টেন্স থাকলে পরের অংশটা করতে হবে প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে এখানে দুটো ফাংশন আছে, যখন আমরা দেখব প্রথমটা পাস্ট পারফেক্ট, এই যেমন হ্যাড রিটেন, তাহলে পরেরটা পাস্ট ইনডেফিনিট, এই যে কেম। আর আর নেক্সট উদাহরণটাতে দেখো, প্রথমটা দেওয়া আছে উইল রাইট, ফিউচার ইনডেফিনিট, আর তাই পরেরটা আমরা দিয়েছি প্রেজেন্ট ইনডেফিনিট, এই যে হি কামস। তাহলে এই বিফোর আফটারের দুটো ফাংশন এখানে দিয়েছি আমি। এখানে বিফোর হোয়েনের একটা নিয়ম দিয়েছি, তারপরে আরেকটা নিয়ম দিয়েছি, এই যে সিঞ্চের, মাঝখানে থাকবে সিঞ্চ, দুই দিকে দুটো অংশ, কোনটা কোন টেন্স হবে, এটাও সিকোয়েন্স অফ টেন্স। আরেকটা এই যে উপরে দেওয়া আছে দ্যাট অথবা আফটার, মাঝখানে থাকবে সাবঅর্ডিনেটিং কনজাংশন, আর দুই দিকে দুটো টেন্স থাকবে। যখন মাঝখানে কনজাংশন থাকে, দুই দিকে দুটো টেন্স থাকে, দুটো ক্লোজ থাকে দুই দিকে দুটো, একটা প্রিন্সিপাল ক্লোজ, একটা সাবঅর্ডিনেট ক্লোজ, তখন কিন্তু বাক্যটা হয়ে যায় কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এই কমপ্লেক্স সেন্টেন্সকে কেন্দ্র করে আমি তিনটা রুল এখানে আলোচনা করেছি, 20, 21 এন্ড 22। খুব ভালো করে পড়ে নিবে এর পরের ক্লাসে, যাতে আমি তোমাদেরকে এই তিনটা রুলে আটকাতে না পারি। আর এই রুলস 43টাই দখলে নিতে হবে ইনশাল্লাহ, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। একদিনে কেউ শিখতে পারেনি, আস্তে আস্তেই শিখতে হয়, সেভাবেই করতে হবে। তাহলে এখানে উত্তরটা তখন কিন্তু হয়ে যাবে উইল ইট, আশা করি পরিষ্কার হয়েছে। তাহলে আমরা চলে যেতে পারি লিটারেচারের ক্লাসে, যাবো নাকি রে, না গ্রামার আরেকটা মডেল প্র্যাকটিস করবো, বলো তো জিহাদ, লিটারেচারের ক্লাসে চলে যাবো রে? চলেন স্যার, লিটারেচারে পড়ি আজকে। লিটারেচারে যাই নাকি? রাইট ফ্রম অফ ভার্বের রুলস গুলো তাহলে আরো পড়ো, আর পাশাপাশি আমি রাইট ফ্রম অফ ভার্বের রুলস গুলো আগামী ক্লাসে আবার জিজ্ঞাসাবাদ করবো ইনশাল্লাহ। এটা প্রতিদিন চলতে থাকবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাহলে আমরা এবার লিটারেচারে, এই রুলস গুলো কি ওয়েবসাইটে দেয়া স্যার? হ্যাঁ এই রুলস গুলো ওয়েবসাইটে, যে আমার অ্যাড্রেসটা হচ্ছে ওই যে rajuenglish.com, ওই ওয়েবসাইটটা ওপেন করা আছে, কিন্তু এখনো রুলস গুলো আমি অ্যাড করিনি। ওটা পার্ট বাই পার্ট অ্যাড করবো, তো হয়তো উইদিন 7 ডেজ বা 3 ডেজ এর মধ্যে অ্যাড করে ফেলবো। আপাতত তোমরা এই লেকচার গুলো পাবা, আর এখান থেকেই যে রুলস গুলো দেখাই দিলাম, এখান থেকে তো ভিডিও থেকে তুমি লিখেও নিতে পারবা, আর ওয়েবসাইট থেকে তুমি কপি করে নিতে পারবা, সেটা আরো 2-3 দিন পর চেষ্টা করতে হবে। হ্যাঁ কতদিনের লিটারেচার গুলো দেওয়া আছে স্যার ওখানে? লিটারেচার গুলো এখন অ্যাড করিনি, ভিডিওটা এখন দেখো, আর ভিডিওটাই পাবা শুধু ইউটিউবে, আর যেটা নোটটা, ওই নোটটা পাবা আমার ওয়েবসাইটে, সেটা আরো পরে, আরো এখনো অ্যাড করতে পারিনি আর কি, নতুন কোর্স তো অনেকগুলো কাজ। তাহলে আমরা লিটারেচার আজকে পড়বো। আজকে তোমাদের কি সেকেন্ড ইয়ারের পড়াই নাকি? এটা সবারই লাগবে অবশ্য,
আজকে যে লিটারেচারটা পড়বো আমরা এটা মূলত তোমাদের সেকেন্ড ইয়ারেরই একটা পার্ট পড়াই আজকে।